অভিনয় পেশা এবং অবশ্যই নেশা, তাই স্বজন হারানোর শোকেও অভিনয়ের প্রতি দায়বদ্ধতা কমল না এতটুকু। মাতৃবিয়োগের পর কেটেছে মাত্র কয়েক ঘন্টা, মঞ্চে ফিরলেন অভিনেতা সুজন মুখোপাধ্যায়, মাকে দাহ করেই ফিরলেন মহড়ায়। সুজন এবং সুমন মুখোপাধ্যায়ের মা আরতি মুখোপাধ্যায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন, মঙ্গলবার রাতে প্রয়াত হন তিনি। ফেসবুকে পোস্ট করে মায়ের মৃত্যু সংবাদ জানান নীল। বুধবার সকালে ফের পোস্ট করেন, জানান মাকে দাহ করে এসেই সকাল সকাল ফিরেছেন নাটকের মহড়ায়। আগামী 18-23 নভেম্বর কলকাতায় চলবে চেতনার নাট্যোৎসব, তাই চেতনা গোষ্ঠীর শেষ মুহূর্তের মহড়া চলছে পুরোদমে। সেই ছন্দ নষ্ট করতে দিলেন না অভিনেতা, নির্ধারিত সময়ে ফিরলেন মহড়ায়। দলের আসন্ন নাট্যোৎসব উৎসর্গ করা হলো অভিনেতার সদ্য প্রয়াত মায়ের স্মৃতির উদ্দেশ্যেই। মাতৃবিয়োগের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুমন মুখোপাধ্যায়ও। প্রসঙ্গত, চেতনা গোষ্ঠীর আসন্ন নাট্যোৎসবে মঞ্চস্থ হতে চলেছে জগন্নাথ, মেফিস্টো, মারিচ সংবাদের মতো সারা জাগানো সব নাটক।